আব্দুল খালেক হামিদ দিদারের নামে একটা অভিযোগ করেছে যে এটা মিথ্যা বানোয়ার এবং সত্য নয়। বিভিন্ন চ্যানেলের মধ্যে আমাকে অভিযোগ করে আমাকে উনি বিভিন্নভাবে প্রতিবন্ধ করেছে। ওনার ওয়াইফে অভিযোগ করেছে ওনাকে নাকি অপহরণ করা হয়েছে, কিন্তু অপহরণের পরের দিন উনি কেমনি অপহরণকারীকে নিয়ে থানার মধ্যে গিয়ে উপস্থিত হইতে পারে? তখন একদিন পর আমাদেরকে পুলিশে ডাকছে, আমরা গেছি ওখানে থানার মধ্যে, উনি একটা অপহরণ নাটক সাজাইছে যেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, ওনাকে অনেক নাজহাল করছে থানাতে। এরপরে দেখি একদিন পরে আবার একটা চ্যানেলের মধ্যে আমাকে হেয় প্রতিপন্ন করে উনি একটা নিউজ প্রদান করছে যেটা আদৌ পর্যন্ত সত্য নয়, এবং উনি সালউদ্দিন ক্ষেত্রে আগা লেনদেন করে সত্যি, কিন্তু উভয়পক্ষে আমাকে জানে বিদায় তো আমাকে সাক্ষী রাখছে। আর সাক্ষী তো কোনো অপরাধী হইতে পারে না। সাক্ষী যদি অপরাধী হয় তাহলে তো সাক্ষী কোনো জায়গায় থাকতে পারবে না। আমি এই যে আমার কাছে আমার সব ডকুমেন্ট আছে, সালউদ্দিন 300 টাকার স্টাম্পের ডকুমেন্ট করে ওনাকে সেকো দিছে, ওনার সালউদ্দিন যে টাকা নিছে ওই টাকার বিনিময়ে একটা স্টাম্প দিছে 300 টাকা, এবং একটা ওদের একটা চেক দিয়েছে। এটার মধ্যে আমি যে এক নম্বর সাক্ষী হচ্ছে, এটা আমি এক নম্বর সাক্ষী এখানে। আর সাক্ষী তো হরাই দেওয়াতে পারে না। টাকা লেনদেনের সময় আমাকে টাকা গণনা করার জন্য দিছে, তখন সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা থেকে ডাউনলোড করছে কি আমি টাকা নিছি। এটা আসলে ওনাকে মিথ্যা কেউ প্রলোভন দেখাচ্ছে, দিদারকে বিলিভ করলে এটা তোমার জন্য ভালো হয়। হ্যাঁ, এটা আদৌ সত্য নয়, এবং এটার জন্য উনি একটা ইয়েতে মামলা করছে কোর্টের মধ্যে, যে মামলা থেকে সালউদ্দিন জামিন নিছে, এবং এটা হচ্ছে উকিল নোটিশ, এটা হচ্ছে মামলার কপি, এটা মামলার কপি আর এটা হচ্ছে উকিল নোটিশ। সালউদ্দিন বর্তমানে কোর্টের মধ্যে জামিন আছে, আর যে চেকের জন্য মামলা করছে তাতে তো সালউদ্দিনকে অবশ্যই কোটি টাকা দিতে হবে। আর একে তো আমি কিচ্ছু না, আমাকে হয়তো কোটি কোটি টাকার মানহানি করছে উনি, এই জন্য আমি নিজে একটা আর্জি রেখেছি মানহানির জন্য। এই অভিযোগ আদৌ সত্য নয়, আমি এটা ওনাকে ওই নিউজের প্রতিবাদ জানাচ্ছি। এবং উনি এটা ছাড়াও বিভিন্ন মহলের মধ্যে বিভিন্ন গুণীজনকে উনি আরো অনেক বিচার দিয়ে আমাদেরকে হয়ে প্রতিক্রমণ করেছে। জেলা চেয়ারম্যান মার্শাল ভাইয়ের কাছে এটা বিচার ছিল, উনি নিজে আমার কাছে পাঠিয়ে দিয়েছে বিচারটা করার জন্য, বলে যদি দেবে করে তুমি ওখানে যাও, কিন্তু সেখানে আমার 15 দিন থাকে না, উনি প্রতি মাসে 2 জন করে বিচার করে, 15 দিন এক একজনকে বিচার দিয়ে উনি যে টাকা দিবে সে তো পরিশোধ করতে পারবে না, উনি টাকায় কাকে দেবে? এখন একটা সুন্দর হয়েছে, উনি মামলা করছে আদালত, উনি তো আদালতে টাকা দেওয়া ছাড়া ওনার আর কোনো উপায় নেই, ওনাকে আদালতে টাকা দিতে হবে একমাত্র।